আজ 29শে জুন 2019 সনের এই দিনে বাংলার অগণিত মানুষের ভালোবাসার প্রতীক সর্বজন পূজনীয় ধর্মগুরু চার্চ অব বাংলাদেশের প্রথম বাঙালি বিশপ বানোয়ার দ্বিজেন মণ্ডল এই পৃথিবীর সকল বন্ধন ছিন্ন করে স্বর্গস্থ পিতার কোলে আশ্রয় নিয়েছেন। বিশ্ব বরেণ্যে মহাকবির কণ্ঠে সুর মিলাইয়া বলি, মরণ সাগর পারে তোমরা অমর তোমাদের শরী। বিশপ মহোদয়ের মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ শোকবার্তা পাঠিয়েছেন। তাদের মধ্যে অন্যতম একজন ওয়ার্ল্ড কাউন্সিল অব চার্চেসের প্রাক্তন কর্মকর্তা এবং খ্রিস্টিয়ান কনফারেন্স অব এশিয়ার প্রাক্তন জেনারেল সেক্রেটারি ডক্টর ম্যাথিউস জর্জ চুনাকারা, প্রয়াত বিশপ মণ্ডলের শোকার্ত পরিবারের এবং চার্চ অব বাংলাদেশের সদস্যদের উদ্দেশ্যে তার শোকবার্তায় লিখেছেন, হিজ স্ট্রং প্যাশন অ্যান্ড ইন্টারেস্ট টু ডেভেলপ এ ইউনাইটেড থিওলজিক্যাল এডুকেশন প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ওয়ার এভিডেন্ট থ্রু দ্য ইনিশিয়েটিভ হি টুক টু ক্রিয়েট এ ওয়াইডার ন্যাশনাল স্ট্রাকচার ফর প্রমোটিং ইকোমেনিক্যাল থিওলজিক্যাল এডুকেশন ইন দ্য কান্ট্রি। বিশপ মণ্ডল ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন ইনিশিয়েটিং দি বাংলাদেশ ইকোমেনিক্যাল ফাউন্ডেশন অ্যান্ড অ্যাসোসিয়েশন ফর থিওলজিক্যাল এডুকেশন। হি ওয়াজ অলসো ওয়ান অফ দ্য ইনিশিয়েটর্স অব দ্য সাউথ এশিয়া থিওলজিক্যাল এডুকেশন সলিডারিটি ফান্ড which is being facilitated through the coordination of the World Council of Churches. ekta bishoy bhebe ekhon jemon onek anondo bodh korchi temni bishoy ta ekta aashchorjo ghotona boleo mone korchi amra ki kokhono bhebe dekhechi je borishal jilar antorgoto agolchara upojelar ekti oporichito chotto gram oichar mat oi gramer i sontan bishop mondol oi gramer ekti khub sadharon christian poribare আমাদের সাধু বিশপ মণ্ডল জন্মগ্রহণ করেন। সাত ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। পৃথিবীতে অনেক মহাপ্রাণের জন্ম সাধারণ পরিবার থেকেই হয়েছে। পবিত্র বাইবেলেও আমরা অনেক উদাহরণ পাই। ঈশ্বরের পরিকল্পনা মানুষ বুঝতে পারে না। তিনি কাকে কোথা থেকে তার মেষপালদের চরানের পরিচর্যা কাজে মনোনীত করবেন তা কেউ জানে না। কে ছিলেন বিশপ মণ্ডল? কেন ঈশ্বর তাকে অজপাড়াগা থেকে মনুষ্যধারী করার জন্য মনোনীত করেছিলেন? কেন বই আমরা তাকে সাধু বলি? উত্তর খুঁজে পাব স্বর্গীয় বিশপ মহোদয়ের সমকালীন বর্তমান সময়ের চার্চ অব বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রেভারেন্ড বীরবল হালদার এবং শ্রদ্ধেয় নিকোলাস শৈলেন অধিকারীর আলাপচারিতা থেকে। আলোচনার সূচনাটা যেতে হয় তার দেশের গ্রাম। কোথায় ছিল তার গ্রাম? ওই চার মাঠ, জুয়ার পাড়ের থেকে চাইট বাড়ি। আমরা বলতাম ওই চার পার হয়ে মাঠ মাঠ, তা ওখান থেকে এই জুয়ার পার বোর্ডিং এ আসে। তোমার ওইখান থেকে উনি ডগলাস বোর্ডিং এ গেলেন কোন সালে? 48 এর জানুয়ারিতে জুয়ার পাড়ে সে স্কুল পালাইছে। আচ্ছা, বোর্ডিং এ ওই ওই মায়ের কথা, তার বর্দির কথা মনে পড়তো। আর তৌন্দ একটু শান্ত শিষ্ট গোছের ছিল, কৃষি বাকি বললো পরে থাকতে পরে, তখন 1950-তে তো এখন ফাদার বাড়ি পাঠিয়ে দিল, ওই সময় ফ্লাড হয়েছিল, সেই জন্য খুব অভাব দেশ। তা এখন ওই কষ্ট করে কিছু বার করে আনছে কিছুদিন পর টাকা পয়সা, তখন তখন ফাদার ইগুলো একটু মায়া হল, ছেলেটা বুদ্ধি আছে খুব সরল, মানে শান্ত শিষ্ট। ক্লাস 8 পর্যন্ত পড়ছে। ক্লাস 8-এ যখন উনি পরে ফাদার রিগবি দায়িত্ব দিছিল, দিয়েছেন চালের গুদামের ভাব ছিল, চাল দিত তিন বেলা। ওর উপর একটু আস্থা ছিল, আর ওর দিয়ে কাজ করাইতো একটু এই জন্য যে ওর মধ্যে একটা প্রতিভা দেখতে পেয়েছে। আমার যদি মনে আছে ক্লাসে কিন্তু সে প্রতি বছর ফার্স্ট এইটা আছে,
আর পড়াশোনা মানে আমরা তো দুষ্টামি বান্দামি করতাম, কিন্তু সে খুব শান্ত তারপরে আমরা ওই সব ব্যাপটিস্ট মিশনে থিওলজি একসঙ্গে চারজন, কারণ আমরা ভাগ হয়ে যাব, দুজন থিওলজি পড়তে যাবে, তারপরে এই জন্য তারপরে আমরা একসঙ্গে কাজ করতাম বলে যে একটা আমরা সেলিব্রেট করি কলেজ, বিশেষ কলেজে ওইখানে পুরো তিন বছর কোর্স আছে, সেইখানে ওইখানে পড়াশোনা ভালো রেজাল্ট করছে এবং ফিরে আসছে, পুরী ফিরে এসে অর্ডিনেশন হলো ডিকন পদে, হ্যাঁ ডিকন পদে অভিষেক হলো বরিশালে, এবং বরিশালেই সহকারী, হ্যাঁ সহকারী পুরো বা ডিকন ডিকন হিসাবে কাজ করলো। এবং আমার মনে আছে 27 জুন আমি এবং উনি একসঙ্গে আমরা পুরোহিত হলে আমরা ডিকন হয়েছি। তা এখন ওই সময় অভিষেকের সময় তার ভীষণ তুমুল বৃষ্টি, জোয়ার পরে সেই ইসে তোমার ঝমঝম করে বৃষ্টি পড়ে, আর মনে আছে ফাদার গোল্ডিং উচ্চিৎকার করে লেকচার দিতেছিল, তো এই সেইটা মনে হলো ঈশ্বরের আশীর্বাদ করতেছে, হ্যাঁ বড়স আশীষ বাড়ি। তা ওরপরে সে দায়িত্ব পায় বরিশাল কলেজে, তারপরে ওখানেই বরিশালেই কিছুদিন কাজ করে, তারপরে ওখান থেকে খুলনা যায়, খুলনা কালিশপুর পশ্চিম হয়, তারপরে এক বছরের জন্য আমেরিকায় আসে প্রোডাক্ট। উনি বিশপ পদে অভিষেক হলেন কোন সময়? বিশপ পদে অভিষেক হলো 74 সনে, 74 সনে দরকার। আর তার বিশপ পুরোহিত হওয়া, বিশপ হওয়া এটা কিন্তু তার জীবনকে অনেকটা পরিচালনা করেছে। এবং একটা আশ্চর্য ঘটনা যে বিশপ অভিষেক করে বিশপ, কিন্তু এই বিশপরা ছিল 3-4 জন বিশপ ছিলেন, কিন্তু ফাদার রিগবিকে ওই আমাদের বিশপ ব্লেয়ার ঠিক করলেন তাদের সঙ্গে যোগ দিচ্ছে, কারণ কোনো পুরোহিত কিন্তু মাথায় আত রাখেন, কিন্তু তারে ওই সুযোগ দিচ্ছে, কারণ সেই ছেলের মতন গঠন করছে। ও দীর্ঘ 27 বছর তারপর ওই ঢাকা বেসড, এবং তার কতগুলো মেইন এজেন্ডা ছিল, এখন এর মধ্যে কিন্তু মুক্তিযুদ্ধ হয়ে গেছে 71 সনে, হ্যাঁ তারপরে ওই ভাঙ্গা করা, মানে একটা বিশেষভাবে আমাদের আমাদের চার্চ তো অধিকাংশই বর্ডার এলাকায়, কুষ্টিয়া, তারপর রাজশাহী, তারপরে হালুয়াঘাট, সেই জন্য ওইটাকে পুনর্গঠন, এই পুনর্বাসন এইটা একটা বড় কাজ ছিল। এবং সেই সাথে এখন অনেক সর্বহারা এতিম হয়ে গেছে, গরিব হয়ে গেছে অনেকে, সেই জন্য তাদের জন্য ছেলেপেলেদের লেখাপড়ার জন্য একটা সুব্যবস্থা, মানুষ এবং মানুষের জন্য দরদি, জনদরদি, মানব দরদি, এবং সবার কাছে যাওয়া, খোঁজ খবর নেওয়া। অনেক লোক তার কাছে ওই টাকা পয়সা চাইতো, ঋণ চাইতো, অমুক চাইতো, তো আমি আমি তাকে বলতে শুনেছি যে টাকা তুমি ঠিক মতো দেবা তো, হ্যাঁ, কিন্তু পরে যখন বলতো যে বিশ্বমশাই এত দিতে পারছি, হ্যাঁ ঠিক আছে তার অর্ধেক দিও, তাও যদি দিতে না পারতো বল ঠিক আছে তোমার তোমার মাফ করবে। হোস্টেলগুলা এবং সোশ্যাল ওয়ার্কার, এইটা হলো মণ্ডলীর খ্রিস্টানদের যে ধর্মবিশ্বাস সেইটার প্রতিফলন কাজে, এবং সেইটা যে মানে একটা ব্যালেন্স রাখতে হয় সেইটা উনি রক্ষা করেছেন। উপাসনা, সেই জন্য উপাসনার জন্য গান বই, আমাদের অনেক পুরনো
ওইটার নূতন সংস্করণ করলো, আবার প্রার্থনার বইও, কারণ এই যে বাংলাদেশ চার্চ যে একটা সুন্দর অবস্থানে আছে এবং বর্তমান যে লিডারশিপ তার হাতে গড়া, এবং ওই দুজন বিশপেই ওই হস্টেলে থেকে মানুষ হয়েছে, এবং বর্তমানে যে তার উত্তরসূরি মডারেটর সুনীল মানকি, সেও তার হাতে সেই হালুয়াঘাট থেকে বোর্ডিংয়ে দিয়েছে এবং সে মানুষ হয়েছে এবং আজকে এই চার্চের হাল ধরতে পারে। এই তার সফলতা দিয়ে তার মাপকাঠি ঠিক করা যায়। সারা জীবন সে একজন রুগী, অসুস্থ লোক, তার সমস্যা ছিল, কিন্তু সদা হাসি মুখ তুলতে দেখছে। এই যে শেষমেশ চার্চ কিন্তু অনেক দেখাশোনা করেছে, মানে ওই হাসপাতালে ওই আমাদের মিশন হাসপাতালের নার্সরা গিয়ে সকালে বিকালে রাত্রে এরা সঙ্গে থাকতো, যেন উনি শেষ বয়সে একটা সুচিকিৎসা এবং যত্ন পান। অনুষ্ঠানের এই তো জুন মাসে মারা গেলেন, উনি নাই, কিন্তু উনি মারা যাওয়ার পরে এই চার্চের জনগণ আরো বেশি ফিল করতেছে, এবং তার নীতির কথা, সততার কথা এবং পরিশ্রমের কথা, এইটা সবাই স্বীকার করে। এবং আমি একজন পুরোহিত হিসেবে মনে করি যে পুরোহিতদের জন্য, এখনকার পুরোহিতদের জন্য তিনি একটা আদর্শ রেখে গেছেন, কারণ আমরা দেখেছি মিশনারি সাহেবরা তারা অবিবাহিত, সংসার ত্যাগী, এবং তারা জীবন ঢেলে দিয়েছে, কিন্তু একজন বিবাহিত সংসারী লোক সে যে মণ্ডলীর জন্য একেবারে নিবেদিত প্রাণ হইতে পারে, এইটা একটা আদর্শের বিষয়। অনেক কিছু আমরা শুনলাম, জানলাম, এর জন্য আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আসুন আমরা তাকে প্রণাম করে, আমরা তার উদ্দেশ্যে আমাদের আমাদের ভালোবাসা ভালোবাসা আমাদের আমাদের শুভকামনা যে স্বর্গে তুমি ভালো থাকো। পরম পূজনীয় ও সর্বজন শ্রদ্ধেয় ধর্মগুরু বিশপ মণ্ডল মহোদয়ের কোনো ভিডিও আমরা জোগাড় করতে পারিনি। বিশপ মহোদয়ের কিছু ছবি আপনাদের দেখাবো, যে ছবিগুলো তাকে আমাদের মনের মণিকোঠায় নিয়ে আসবে। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো, আমি না ডাকিতে হৃদয় মাঝারে, আমি না ডাকিতে হৃদয় মাঝারে, নিজে সে দেখা দিয়েছো, আমি তো তোমারে চাহিনি জীবনে। চির আদরে সখা চির অবহেলা পেয়েছো, আমি দূরে ছুটে যেতে দুহাত পশারি ধরে টেনে কোলে নিয়েছো, আমি তো তোমারে চাহিনি জীবনে। ও পথে যেও না ফিরে এসো বলে কানে কানে কত চলে গেছি ফিরায় আনিতে, পাছে পাছে ছুটে গিয়েছো,
আমি তো তোমারে চাহিনি জীবনে, এই চির অপরাধী পাতকীর বোঝা হাসি মুখে তুমি বয়েছো আমার নিজ হাতে গড়া বিপদের মাঝে, বুকে করে আমায় বুকে করে নিয়ে রয়েছো, আমি তো তোমারে চাইনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। দুজন পরম শ্রদ্ধেয় ব্যক্তিদের আলাপ আলোচনা থেকে আমরা স্পষ্টতই বুঝতে সক্ষম হয়েছি যে বিষপমণ্ডল ঈশ্বর দ্বারা আহূত ও মনোনীত এক মেষ মানব ছিলেন। বিষপ মহোদয় চার্চ অব বাংলাদেশের প্রথম বাঙালি বিষপ হিসাবে 1975 সনে অভিষিক্ত হন এবং পরবর্তীতে তিনি প্রথম মডারেটর হিসাবে দায়িত্বপ্রাপ্ত হন। মডারেটর হিসাবে বিষপকে বিশাল দায়িত্ব পালন করতে হতো, চার্চ অব বাংলাদেশের আওতাধীন প্যারিশ ডিনারি এবং প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করতে হতো, কারণ তিনি শুধু ধর্মগুরুই ছিলেন না, একজন দক্ষ প্রশাসকও ছিলেন। সুষ্ঠু প্রশাসন কার্য পরিচালনার জন্য বিষপ মহোদয়ের কয়েকজন পূর্ণ সময়কালীন সহায়তা বাহিনী ছিল। বিষপ মহোদয় কেমনভাবে তার উপরে অর্পিত দায়িত্ব সব পালন করতেন, মণ্ডলীর উন্নতিকল্পে তিনি কি ব্যবস্থা নিতেন, কি পরামর্শ দিতেন, এইসব প্রত্যক্ষ কার্যক্রমের দুইজন প্রত্যক্ষদর্শী ও সাক্ষী এবং বিষপ মহোদয়ের বিশ্বস্ত দুইজন যুব সহযোগী জনেশ লোটন রায় এবং এডওয়ার্ড অশোক অধিকারের মুখ থেকেই শুনি। 1984 সনে শেষ ভাগে বরিশাল থেকে ডিগ্রি পাশ করে যখন ঢাকা চলে আসি, বিষপের মুখোমুখি হওয়াতে একদিন বললেন, বেকার বসে আছিস, আয় চার্চে সহযোগিতা কর। আমি রাজি হয়ে গেলাম। ওই কথায় আমার মনে হয়েছে তিনি একজন যুবক ছিলেন এবং তিনি যুবকদের মনে প্রাণে ভালোবাসতেন। তোর কি মনে হয়? বিষপকে সবচাইতে মানে আমার দেখা স্মার্টদের মধ্যে একজন মনে করি, মানে তার মাথা কখনো আমি নিচু হইতে দেখি নাই, মানে হাত দুলাই দুলে সোজা শটান সবসময়। তিনি যুবকদের ভালোবাসতেন, শিশুদের ভালোবাসতেন। আচ্ছা, এই সুন্দর ছবিটা কোন সময় তুলেছিলি বলতো? এরকম এক বড়দিনের পুনর্মিলন অনুষ্ঠানে নাতিরে নিয়ে আসছে। ও, তাহলে এই ইয়াং লিটল জেন্টলম্যান তার নাতি, ভেরি গুড। 1991 সেপ্টেম্বর মাস, আমি তখন জাপানে, হঠাৎ বিষপের একটা ফোন পেলাম। বিষপ বলল, অশোক, আমি জাপানে আছি অমুক জায়গায়। আমি 500 কিলোমিটার জাপানের দ্রুতগামী ট্রেনে চড়ে তাকে দেখতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি বলছিলাম, বিষপ, আমি একটা কিছু, আমি আপনার কিছু ছবি তুলব। তখন তিনি পাঞ্জাবি পরে বের হয়ে আসলেন এবং বাইরে দেখলেন বেশ কিছু ছেলে মেয়ে খেলা করছে, ওদের ডেকে বললেন যে আসো তোমাদের সাথে ছবি তুলব। তার মানে বিষপ শিশুদের ভালোবাসে। আমাকে সে ব্যাংকে একটা চাকরি দিয়ে দিচ্ছে, এটা তার সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না। এবং সে একদম স্বতঃস্ফূর্ত নিজে ডেকে দিছে, এই নয় যে তুমি এখানে তারে বলছো বিষপ আমার একটা চাকরি। আমি বলিও নাই কিছু, বলি সমাজের একটু দাম্ভিক্য দেখায় তারেও, কিন্তু সে আহ্বানিত যে সমাজের নিকৃষ্ট তারেও আক্রান্ত, কারণ সে চাইতো সবাই যাতে আমরা এক থাকি। আমি নিজে অনেক প্রশ্ন করছি যে বিষপ, যে এই এরে তো আমরা খুব সমাজে ভালো মানুষ হিসেবে জানি না, বিভিন্ন রকম কেস মামলা অমুক অমুক তসরূপটা ছবিতে দিতে দিতে আমরা অনেকেই কিন্তু জানি, কিন্তু এই লোকগুলো আপনি আবার বিভিন্ন সহায়তা বা চাকরি বা বিভিন্ন দিচ্ছেন কেন? ওরা যদি সমাজের মধ্যে থাইকা যদি এই সমস্ত করে,
এটা সমস্ত সমাজটাই কলুষিত হবে। হ্যাঁ, বরং তারে কাছে রাখি, হ্যাঁ একটু চার্চের মধ্যে দিয়ে একটু কাজ টাজ করুক, হ্যাঁ নিজেরাও ভালো থাকবে, চার্চেরও একটু উপকার হবে, এবং হয়তোবা তাদের মনও মনও একটু পরিবর্তন হলেও হইতে পারে। ওনার হাতের লেখা সম্পর্কে তুই একটা কথা বলছিলি যে রাবেন্দ্রিক হাতের লেখা, তুই দেখ এই আমার চিঠিটা আমাকে লিখেছিল এক সময়, এই দেখ এই চিঠিটা, এবং ঠিকই তার হাতের লেখা সেরকম। ট্রাভেল করছি এখন আমরা, সে হলো এক দেড় মাইল আগে তো নেমে যাইতো, আমরা তখন কাছাকাছি আসলেই আমরা তো ভয় পাইতাম, খাইছে তো আমাকে নামতে হবে, এই হেঁটে যাইতে হবে, অনেক সময় আমরা হয়তো বলতাম বিষয় আমাদের একটু কষ্ট হয়েছে অথবা অমুক তমুক হ্যান ত্যান, কিন্তু নামতে তো সে তখন কি করতো, নেমে হেঁটে হেঁটে আশেপাশে বাড়ি ভিজিট করতে করতে যাইতো, আর তার হাঁটাটা হইতো যাইয়েই প্রথম কি করতো অশোক, যে এই যে আমাদের দুইজন, একজন ড্রাইভার একজন জনেশ, এদের কোথায় থাকতে দেবা, হ্যাঁ অশোক তুই তো ধামসারের ছেলে চল আমার সাথে, আমরা ঠিকই ধামসার লয়ে গেছি, জানতো যে কোথায় অরিজিন কোথায়, যখন দুইটা ডায়োসিস হয়, হ্যাঁ যখন বিশপ মাইকেল ওইখানে ছিল, তারপর তো সে দুই বছর ছিল যখন সে এখানে এজ এ ঢাকার বিশপ হিসেবে ছিল, কিন্তু মডারেটর ছিল বিশপ মাইকেল, সে ছিল কুষ্টিয়াতে, কিন্তু আমি কখনো তাকে দেখি নাই বিশপ মাইকেলের কাছে না জিজ্ঞেস করে কোনো সিদ্ধান্ত নিছে, বাইরের থেকে যে চিঠি গুলো এয়ারমেইল ওইটা খোল, ওইটার এক পাশ কিন্তু তখন পরিষ্কার থাকতো, ওই তো বাইরে পাশে সব আমরা 100, 200, 300 এরকম একটা গাঁট বানাইতাম, যে এটা দিয়ে একটু তিমুচি ব্যবহার দিয়ে কিছু লালু ব্যবহার দিয়ে কিছু যা দিয়ে সবাই জানি এই সাদা কাগজে না লাগে, এটা পিছন জানি ব্যবহার করে, মানে চিন্তা কর 1985 সনে আমরা যখন একদল যুবক ইংল্যান্ড যাচ্ছি ইয়ত এক্সচেঞ্জ প্রোগ্রামে, বিশপ তখন আমাদের 6টা পাকা আম আমাদের হাতে তুলে দিলেন, বললেন যে ব্যক্তি তোমাদের রিসিভ করবে তাকে তুমি এটা দেবা, এই যে সূক্ষ্ম চিন্তা তার ভিতরে দেখেছি, মানে তার অফিস ছিল দুইটা, হ্যাঁ তাই তো, তার অফিস ছিল দুইটা, একটা ঘরে একটা বাইরে, ঘরে আর একটা অফিসে অফিশিয়াল, হ্যাঁ এখন আমরা ঘরে চলে গেছো, আমার তো মনে করছি বাসছি বুঝি গেছে গে ঘরে, কিন্তু না ওইখানে তার আর একটা দপ্তর আছে, এবং অফিসের টেবিলও যেমন পাহাড় পর্বতের মতো উঁচা স্তূপ ছিল, তার কোন সময় সে গুছালো মানুষ না আসলে, কিন্তু আমরা যতই বুঝি সে জানি সে গুছালো না, তার টেবিল দেখে আপাত মস্তক তার অমুক দেখে তমুক দেখে চরণ দেখে মলম দেখে, কিন্তু তুমি যদি একটা জিনিস চাও যে বিশপ ঠিকই কুটকুট 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 করে সে ওই জিনিসটা টান দিয়ে বাইর করে ফেলাইছে, মানে এটা একটা মিরাকেল, চার্চের গরিব অনাথ ও অসহায় শিশুদের জন্য তিনি অনেকগুলি হোম করেছেন, বিশপের এই কাজকে আমি বলবো বিশাল এক প্রতিষ্ঠা, অন্যান্য চার্চে অগাধ টাকা আছে কিন্তু তারা সে কাজটি করতে পারে না, বিশেষভাবে যখন ভিজিট করতে যায় তখন কিন্তু তাদের সাথে বাচ্চাদের সাথেই খায় বাচ্চাদের সাথেই খাইছে, মনে করো কোন কোন হোমের মেলা জায়গা জমে আছে, হ্যাঁ চার্চের একটা ফল হয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে, যদি কোনো সময় দিছে বিশপরে, কেউ তো সাহসই পায় না বিশপরে কিছু গাড়িতে দেওয়া যায় বিশপ নেবেন অমুক তমুক, এটা তো এটা একটা মানে একটু কি বলে একটা চিন্তাই করা যেত না, কিন্তু কখন মনে করো বিশপ তো পেঁপে খাইতে ভালোবাসতো, এরকম বিশপ এই যে দেখেন একটু গাছের পেঁপে আপনি একটু নিয়ে যান না, আমি মনে কিনে খাইতে পারি, বাচ্চাদের তোরা বাচ্চাদের দিস। সীমিত সময়ের মধ্যে স্বর্গীয় বিশপ মহোদয়ের ঈশ্বরপ্রাপ্ত মেষপালকের দায়িত্বকালের বর্ণনা শেষ করা যাবে না, গরিব দুঃখী দীনহীনদের অবতার ছিলেন বিশপ মণ্ডল, তাই স্বর্গস্থ পিতার কাছে তার চাওয়া ছিল নিরাশা হতাশা বেদনার পৃথিবীতে সকলে শান্তিতে থাকুক,
পরস্পর প্রেম ভালোবাসায় বসতি করুক। খ্রিস্টের রাজ্য আইসুক, যেখানে মানুষে মানুষে কোলাহল, রেষারেষি, বিভেদ, শোষণ, বেদনা থাকবে না। যেমনটি শ্রদ্ধেয় ডক্টর বার্থলোমিও প্রত্যুষাহা তার একটি গানে লিখেছেন, তোমার রাজ্য আসুক প্রভু, তোমার রাজ্য আসুক। জীবন দিতে জীবন রাজ্য তোমার।
মনে পড়ে 1982 সাল, এসএসসি পরীক্ষার পরে ঢাকাতে এসেছি। সদরঘাট ব্যাপটিস্ট হোস্টেলে মেজো ভাই পিঙ্কু বৌদ্ধর কাছে উঠেছি। কোনো এক সময় চার্চ অফ বাংলাদেশের মূল ক্যাথেড্রালে যাই উদ্দেশ্য মাসি মেসোর সাথে দেখা করতে। এখানে উল্লেখ্য মিসেস বিডি মণ্ডল আমার মাসি, মায়ের আপন ছোট বোন। সঙ্গত কারণেই বিশপ বিডি মণ্ডল আমার মেসো। নিচে বসার ঘরে বসে আছি, বিশপ বিডি মণ্ডল উপর থেকে নামতে এগিয়ে যাই প্রণাম করতে। আমাকে দেখে জিজ্ঞেস করলেন, কেমন আছিস? উত্তর দিলাম, ভালো আছি। একটি প্রশ্ন, একটি উত্তর। তারপর বিশপ ধীর পায়ে এগিয়ে চললেন কর্মস্থলের দিকে। বিদায় প্রাক্কালে মাসি রাতে খাবারের জন্য বললেন, কিন্তু শর্ত সন্ধ্যা 6:30 মধ্যে আসতে হবে। যদিও সন্ধ্যা 6:30 মধ্যে কোনো কালে খাওয়ার অভ্যেস ছিল না, তারপরেও মনে মনে এই শর্ত মেনে নিলাম যে যেহেতু এসএসসি পরীক্ষার পরে এসেছি, তাই মাসি নিশ্চয়ই ভালো ভালো রান্না করে খাওয়াবে। নির্ধারিত সময় এলাম, খাবার টেবিলের উপরে 3টি প্লেট সাজানো, 4টি বাটি ঢাকনি দিয়ে ঢাকা। একটি বাটি তুলনামূলকভাবে কিছুটা বড়। প্রার্থনা হলো তুলনামূলক বড় বাটিটার ঢাকনা সরানো হলো। যা দেখলাম তাতে আমার ভুরু কুচকে গেল। বড় বড় সাইজের কিছু আলু সেদ্ধ। প্লেটে একটি আলু তুলে নিতে নিতে বিশপ বললেন, আমরা সপ্তাহে 2 আলু খাই। মাসিও প্লেটে একটি আলু তুলে নিতে নিতে বললেন, তোর হয়তো আলু খাওয়ার অভ্যেস নেই, তাই তোর জন্য ভাতের ব্যবস্থাও আছে। মাসি অন্য 3টি বাটির ঢাকনা তুলতে দেখলাম একটি বাটিতে কিছুটা আতপ চালের ভাত, যা আমার ভীষণ অপছন্দ। একটি বাটিতে কয়েক টুকরা মুরগির মাংস, যাতে কোনো মশলার মিশ্রণ আদৌ আছে কিনা তা আমাকে ভাবিয়ে তুলল। আরেকটি বাটিতে কিছু ডাল, মনে হলো ডাল থেকে ডালের দানাগুলো তুলে রাখা হয়েছে পরবর্তীতে আবারও ডাল রান্না করার জন্য। অনিচ্ছা সত্ত্বেও একটি আলুর সামান্য কিছু অংশ, কিছু ভাত, একটু মুরগির মাংসের তরকারি নিয়ে খেতে খেতে এই প্রতিজ্ঞা করলাম, আর কখনোই মাসির বাসায় খাব না। প্রিয় বন্ধুগণ, বিশপ বিডি মণ্ডলের বাসায় খাওয়ার অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরলাম এই উপলব্ধি থেকে, কত বড় একজন অসাধারণ মাপের বড় মানুষ হলে তার পক্ষে এতটা সাধারণ জীবন যাপন করা সম্ভব হয়। আর হ্যাঁ, তিনি আমাদের সর্বজন শ্রদ্ধেয় বিশপ বিডি মণ্ডল। আজ বিশপ মহোদয়ের তিলোধান দিবসে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই মহান ব্যক্তি স্বর্গস্থ পিতার কাছে শান্তিতে আছেন। শোকার্ত পরিবারের সকলকে পিতা ঈশ্বর আশীর্বাদ করুন ও সান্ত্বনা দান করুন। আমেন। সবাইকে ইম্মানুয়েল।